नमस्कार बंधुरा आपनादे सबाइके स्वागत जानाई मालविका किचेन उइथ भिलेज फूड। आज माठेर माझे चले एसेछि बंधुरा धान बाड़ाते आर धान काटार समय एई समय आर किछु किछु माने जमीते जल एखोनो पर्यन्त आछे तो जले देखबो माछ आछे किना। देखुन बंधुरा धान पेकेई आछे किन्तु धानेर गड़ाते देखुन एखोनो किन्तु जल आछे। এই জলেতেই মাছ ধরে নেব। এই দেখুন বন্ধুরা ধান বাদা, তো এই ধান বাদাটা একটু শুয়ে পড়েছে। আর এই যে ধান ফোলানো হয় অনেক কষ্ট করে, কষ্ট করে ফোলালে কি হবে, কিন্তু আমাদের সারাটা বছরের খোরাকি। আজ আমি ধান বাদা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আর এই বাদাটা দেখুন ধান এখনো পর্যন্ত পাকেনি, কাঁচা হয়ে আছে। আর এটা মনে হয় হাইলিং ধান। আর এই পাটটা দেখুন এই ধানটা কিন্তু পেকে গেছে। এই দেখুন ধান বাদা, তো ধান বাদার জল পাস হওয়ার জন্য এখানে একটা ড্রেন কাটিয়ে দিয়েছে। এই সব ড্রেনে কিন্তু মাছটা থাকে, আর এই পুকুর থেকে তো ওঠে। হ্যাঁ হ্যাঁ, এই সব পুকুরের মাছ বাদাই যায় আর বাদার মাছ পুকুরে আসে। আর এই বর্ষার সময় কি মাছ হয়, মাছ কাঁকড়া। আমরা ধান বাদাতে লেবে পড়েছি, আমি দিদি আর আমার ভাইপো আছে। আর ভাইপো গিয়ে বলছে যে অভিষি অভিষি ধান বাদাতে মাছ লাটা মাছ শোল মাছ দেখা যাচ্ছে। তো ভাইপো জানে সন্ধানটা কোথায় কোথায় মাছ থাকে, তাই আমরা তিনজনে চলে এসেছি, এবার মাছের দিকে যাব। এই ভাইপোর কিন্তু খুব নেশা মাছ ধরার। এখনো কিন্তু ধান বাদাতে জল এখনো অনেকটা আছে। এদিকে কিছুই পাওয়া যাচ্ছে না, তাই জমির ওইদিকে চলে যাবো। এদিকে যেতে হবে, চলো খুঁজে এসো, চলে এসো। ভাইপো বললো যে পিসি মাছ আছে, কিন্তু মাছ তো কই দেখা পাচ্ছি না, দেখা পাইনি। দেখা পেয়েছো? কাঁটা দিয়ে এসো। দেখিয়ে শুন, কোথায় একটা হাতে লাগলো তো চলে গেছে। হ্যাঁ, কোন দিকে গেল? দেখো দেখো দেখো, হাতে একটা লাগলো গদি। বন্ধুরা এই যে একটা ছোট্ট মতো গাড্ডা করেছি, তো এর ভিতরে মাছ একটা আছে। হাত দিয়েই দেখছি যে মাছের গায়ে হাত লাগছে, কিন্তু কি মাছ আমরা বুঝতে পারছি না, তাই জলটা আমরা বাইরে বার করে দেব। হাত দেখছি তো, হাত বাবা পালিয়েছে। হ্যাঁ, কোন দিকে গেল?
বললুম কত কষ্ট করে সে হাত ছাড়া চলে গেল। মাছটা কি অবস্থা, কোন দিকে গেল? দেখো দেখো আশেপাশেই আছে। আমি এখানে কালকে আর লাফা করে গিয়েছিলাম, এখানে দেখবো মাছ আছে কি। আমি সব জল ছিটে দিচ্ছি। আমি এই আমি এই একটা ইয়ে দেবে শোল মাছ বড় বড়। হ্যাঁ দেখি তাহলে চলে পাইনি কিছু মাছ, তাই পুকুরে লেবে গেছি ছেগুন জাল ধারে ধারে, দেখবো খাপছি মেরে। এই দেখুন কাঁংড়া পড়েছে আর এই লাটা মাছ পড়েছে, এই দুটো পড়েছে লাটা মাছ। এবারে আর সেরকম হচ্ছে না, এবার বাড়ি চলে যাব। দিদি ছেগুন জাল নিয়ে আর একবার খাপচি মারছে, আর আমার থেকে দিদি ভালোভাবেই মাছ ধরতে পারে। পড়েছে কাঁংড়া, পড়েছে পড়েছে, হ্যাঁ পড়েছে, খুলছে মাছ পড়ছে, কাঁংড়া পড়েছে, এই তো এইগুলো পড়ছে তো, খুলছে মাছ আর কাঁংড়া পড়েছে দিদি। হ্যাঁ 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 হ্যাঁ, চলো এবার আমরা বাড়ির দিকে যাব। বার হয়েছে তো ওই জন্য, বাহ কচ্ছপটা কতদ মতো ধুয়ে নেবো ভালো করে। আর বন্ধুরা এই কচ্ছপকে আমরা পুজো করি, আমরা এই কচ্ছপকে খাই না, তাই এই কচ্ছপটা ছেড়ে দেবো। আনন্দ করে ধরলাম, খুবই আমার আনন্দ লাগছে, আর আমি কারণ একটু মাছ টাছ ঠিক মতো ধরতে পারি না, এই কচ্ছপটা ধরলাম, আমার খুব আনন্দ লাগছে, কিন্তু আমি এটা ছেড়ে দেব। কচ্ছপটা ছেড়ে দিয়ে আমরা বাড়িতে চলে যাব। বন্ধুরা দেখুন ওই কচ্ছপটা চলে যাচ্ছে, বাড়িতে যাওয়ার আগে কি কি মাছ পেয়েছি আপনাদের দেখাবো। এই দেখুন আমি ছেগুন জাল বেয়ে দুটো লাটা মাছ পেয়েছি, আর বাদ বাকি দিদি আর ওই ভাইবো মিলে এই শোল মাছ আর আরো দুটো লাটা মাছ পেয়েছি। কত পায়ে কাদা লেগে আছে, পাটা স্লিপ খাচ্ছে, ধুয়ে নেব। কাদা লেগেছে মাছ। আর রান্নাঘরে গিয়েই বলে দেব কি রেসিপি করব। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, বালতি থেকে চুবড়ি মাছ ঢেলে নেব। বন্ধুরা
এই শোল মাছের ঝাল করব আর লাটা মাছের আমসি করব টক করব। এবার আমি এখানে মাছ কুটে নেব আর দিদি এখানে পেঁয়াজ আদা রসুন ছাড়িয়ে নেব, এক এক করে কুচে নেব। এত আছাড় মারলাম তাও এখনো পর্যন্ত লেজ নাড়া দিচ্ছে। কিরম তাহলে আছাড়টা মেরেছে দেখ, এদের এখন অতি মানে খুব তাড়াতাড়ি ওরা মরে না, ওরা এখন মানে এগিয়ে করেই তবে মরে। এবার জলে গিয়ে ছাড়ো না, দেখবে এখন কিরম চলবে। মাছ আমি ধুয়ে নিয়ে এসেছি, দিদি ওদিকে উনুন জ্বালাচ্ছে, এবার আমি বাটনা করে নেব। আদা রসুন বেটে নেব, উনুনটা ধরে নিয়েছি, বাগান থেকে ধনে পাতা তুলে নেব, ধনে পাতা তুলছি, কড়া বসিয়ে দেব, সাদা তেল দিয়ে আজ আমি রান্না করব, গরম করাই সাদা তেল দিয়ে দেব। মাছের গায়ে এবার লবণ হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব, লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার মাছ ভেজে নেব, উল্টে পাল্টে ভেজে নেব, এক পিঠ ভেজেছি 2 মিনিট ধরে, এবার উল্টে দেব। এ পিঠটাও আমি 2 মিনিট ধরে ভেজে নেব। আমাদের এখানে কাকিমারা জেঠিমারা বলে যে শোল মাছ জাল না দিয়ে রান্না করলে মাছটা খেতে ভ্যাত ভ্যাতে লাগে, কিন্তু আজ আমি টাটকা মাছ খেতেই রান্না করছি। এই মাছ ভাজার নিয়মটা হচ্ছে একটু ছাঁকা তেলে ভাজতে হবে, আর জালটা একটু আস্তে দিতে হবে, আর মাছটা একটু কড়কড়ে করে ভাজতেই হবে। আর কড়কড়ে করে ভাজলে কী হয়, আর ভ্যাত ভ্যাতে থাকে না। আর সত্যি কথা বলতে আমি এই শোল মাছটা এখনও পর্যন্ত জাল দিতে পারি না, আমাদের এখানে সব দেয় শোল মাছ জাল দিয়ে রাখে একদিন আগে। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এই দেখুন আমি একদম কিন্তু লালি করে কড়কড়ে করে ভেজেছি, আর এই মাছ ভাজতে গেলে ধিক দিকে জালেই ভাজতে হয়, ভু করে জাল দিলে দুপাটটা লাল হয়ে যাবে কিন্তু মাঝে একটা ভ্যাত ভেতানি থাকবে। ধান বাজাতে গিয়ে যখন হাঁচা করছিলাম অনেকক্ষণ বাদে, মানে অনেকক্ষণ ধরেই হাঁচা করছিলাম, আর যখনই মানে মাছ কিছুই পাচ্ছি না তখনই খুবই মন খারাপ লাগছিল, আর তারপরে অনেকক্ষণ বাদেই মানে মাছটা পাওয়া গেল, তখনই একটা ভালো লাগছিল যে যাই হোক একটা খোরাকির মতো মাছ হয়েছে। সব মাছ ভাজা হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দেব গরম তেলে, পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গেছে, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি, ধনে পাতা ভালো করে কষে নেব, পরিমাণ মতো ময়লা দিচ্ছি, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো ভালো করে কষে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট কষে নিচ্ছি, এবার পরিমাণ মতো জল দিচ্ছি, দু মিনিট হয়ে গেছে, চাপা খুলে নিচ্ছি, মাছ দিয়ে দেব।
বন্ধুরা লবণটা দিতে ভুলে গিয়েছিলাম, এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দেব। মাছের ঝালে মাছ দিয়ে আমি আরো 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। গরম মশলা দিয়ে দেব। এবার হয়ে গেছে, লাগিয়ে নেব। এবার আমসি দিয়ে লাটা মাছের টক বানাবো। এবার আমসিটা জলে একটু ভিজিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট। আর এই আমসিটা হচ্ছে কাঁচা আম, লবণ দিয়ে বয়ামেতে রেখে 1 বছর রেখে দিয়েছিলাম। এই আমসি দিয়ে লাটা মাছের টক এক কিন্তু দুর্দান্ত রেসিপি আজ বানাবো। শোল মাছকে হার মানাবে, মানে শোল মাছের ঝাল যেটা করেছি তার থেকেও এটা আরও বেশি খেতে ভালো লাগবে। সাদা তেল দিয়ে দেব, গরম তেলে শুকো লঙ্কা, কালো সর্ষে, হলুদের গুঁড়ো, লবণ, আর একটা যে কাঁকড়া পেয়েছিলাম কাঁকড়াটা দিয়ে দেব। আর আমসিটা আমি ভালো করে গুলে নিয়েছি, এবার দিয়ে দেব। ভাজা এবার লাটা মাছ ফেলে দেব। আর একটা আমি ভাজা শোল মাছ রেখেছিলাম, আমার এই শোল মাছের টকও খেতে খুব ভালো লাগে বলে আমি এই 1 পিস দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট চাপা দিয়ে দেব। 3-4 মিনিট হয়ে গেছে, চাপা খুলে নিচ্ছে। আহ, কি সুন্দর টকের একটা সেন্ট বেরিয়েছে, কারণ এই টকটা খেতে আমার খুব ভালো লাগে। হয়ে গেছে, এবার লাবিয়ে নেব। জায়গা করে নিয়ে এবার খেতে বসবো। বন্ধুরা, দিদি এ মাছ তো খায় না, এই লাটা মাছ শোল মাছ, কিন্তু দিদি অনেক কষ্ট করে এই মাছটা ধরেছে বাজার থেকে। তা আমি তো এসব মাছ তো খাই না, শোল মাছটা। তা তোমরা না খাবে এখন, তা এ ধরেছি তা কি হয়েছে? তা আনন্দ করে ধরেছি বলে কি আমার খাবো? তা আমি এইসব মাছ খাই না ছোটোই থেকে। প্রথম আমি শোল মাছের ঝাল দিয়েই খেয়ে নেব। আর আমার খেতে সত্যি খুবই খারাপ লাগছে, দিদি খাচ্ছে না সব সময়, দুজনে আমি আর দিদি খাই। আর দিদি বলছে আমি ছোটোবেলা থেকেই এই মাছ খাই না, আর জোর করেও খাওয়ানো যায় না। তা আমি তো তো খাই না, তো মাছ খাই না, তুমি খেয়ে না, তুমি খেয়ে না, তাই আমি খেয়ে নিচ্ছি। শোল মাছের ঝাল দিয়ে খেয়ে নিয়েছি, এবার টক দিয়ে খাবো। সত্যি বন্ধুরা, টাটকা মাছের একটা তরকারি একটা আলাদা রকম একটা স্বাদ লাগে। এবার টক দিয়ে ভাত খাবো। টকটা খুবই সুন্দর খেতে লেগেছে, সবসময় টক আমি পাকা তেঁতুল দিয়েই বানাই, তো আজ আমসি দিয়ে বানিয়েছি, আরও বেশি ভালো লেগেছে। আমের একটা সেন্ট আলাদা। আমার রান্নার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।